গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্নার ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি, গুড মর্নিং। দেখো আমি আজকে সকালবেলা উঠলাম, একটু আগেই, আধ ঘন্টা 45 মিনিট হবে। উঠে সব রান্নাঘরে কিছু কাজ সারা হয়ে গেছে, তাই এখন এই অফিস ঘরে এসে দরজাটা খুললাম, খুলে রাস্তাঘাটগুলো দেখছি। আর আমার হাজবেন্ড বাজারে গেছে, মাছ আনতে গেছে, মাছ টাছ নিয়ে আসুক, তারপরে দেখি কি করা যায়। আর মোটামুটি আজকে রান্নার কিছু কোটাকুটি হয়ে গেছে, তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সব তোমরা কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখন থেকে স্টার্ট করলাম, চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো আমি রান্নাঘরের দিকে যাচ্ছি এখন। আজকে একটু চাটনি করার ইচ্ছা আছে, তা চাটনির কিছু কোটাকুটি করে নিয়েছি, তো এখন চাটনিটা আগে বসাবো, কেন এরপরে রান্নাবান্নাগুলো করলে কড়াইটা আবার তোমার হয়ে যাবে, সেই জন্য আমি আগে চাটনিটা করে নিই, তারপরে যে বাকিগুলো করে দেবো। কড়াই ফড়াইগুলো রেডি করে নিয়েছি। দেখো খেজুর, টমেটো আছে, এর মধ্যে আমসত আছে, কিশমিশ আর এই চিনি রেখেছি। তো চলো এই চাটনিটা একটু করি, চাটনিটা আমার বাড়ির লোক সবাই খুব ভালোবাসে, তাই একটু বেশি করে করে রেখে দেবো। এটা আমরা 4-5 দিন 6 দিন চাটনিটা যেন ফ্রিজে রাখা যায়, কোনো অসুবিধা নেই, 4-5 দিনও খাওয়া যায়। তা শীতকাল এখন কোনো অসুবিধা হবে না, ফ্রিজে থাকলে সব জিনিসই ভালো থাকে। তো এই চাটনিটা স্টার্ট করি। তো এই বাজার থেকে এখন এলো, এই মাছ নিয়ে এসছে, একটা ফোনে কথা বলছে একজন। ওই মাছটা খুব ভালো মাছ, ওইটা মাছটা খুব সুন্দর, কাঁকড়া মাছ মানে কি রুই মাছ। দেখো এই চাটনিটা বসিয়ে দিলাম আমি এখন, এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এটা আমসত্ব, খেজুর, টমেটো আর তোমার কিশমিশ সব দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে তারপরে একটু পরে আমি চিনি দিয়ে দেবো। খুব ভালো হয় এই চাটনিটা, আমি খুব নাকি ভালো করি, আমি বলছি না আমার বাড়ির লোক বলে খুব ভালো হয়। চিনিটা দিয়ে দিলাম, এবার আমি এক বাটি চিনি দিয়েছি, এটার এক বাটি চিনি দিয়েছি। এমনি তো খেজুর জানো মিষ্টি, এই খেজুরগুলো ভীষণ মিষ্টি, খুব একটা চিনি দেবো না, এতে এক বাটি দিয়েছি, এটাই অনেক। এই চাটনিটা এত ভালো লাগে খেতে, এটা তুমি অনেক দিন ফ্রিজে রেখে রেখে খেতে পারবে, খুব ভালো লাগে। শীতকালে একটু চাটনি হবে, বাহ দারুণ লাগছে দেখতে, দেখো কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, খেজুরে আমসত্ব মিশে একদম দারুণ লাগছে। বাস চাটনিটা নামিয়ে দিলাম, এবার বসাবো আলু পটলের ডালনা। দেখো একটু আলু পটলের ডালনা করবো, পটলটা কেটে রেখেছি, আলুটা কেটে রেখেছি। এটা হওয়ার পরে আরেকটা আমি করব রান্না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করলে দেখতেই পাবে, আজ ভালো ভালো মেনু আছে, কিন্তু তোমরা পুরোটা দেখো ভিডিওটা, তারই বুঝতে পারবে। দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম, এবার এইটার পরে আরেকটা রেসিপি করব। এটা এখন জিরে ধনে আদা দিইনি, আদা আমি একদমই দিইনি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস, আর কিছু না, তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। দেখো আমার আলু পটলের ডালনা হয়ে গেছে, এবার আমি ফুলকপি আলুর ডালনা বসিয়েছি। আজকে অনেকগুলো রেসিপি দেখালাম তোমাদেরকে, আর এরপরে আরেকটা জিনিস বাকি আছে, সেটাও তোমরা দেখবে, দেখতে থাকো সাথে থাকো। দেখো আমার ফুলকপি আলুর ডালনা এবার নামিয়ে দেবো, এরপরে আমি মাছটা বসাবো, মাছটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। দেখো এবার মাছটা বসালাম আমি, এটা রুই মাছ, আজকে একটু রুই মাছটা অন্যরকম করে করবো, অন্যদিন তোমার শুধু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করি, আজকে একদম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিই মশলাটা, এবার আমি কষাচ্ছি, এবার মাছের মশলা এটা কষিয়ে, আজকে মাছটা একদম দারুণ হবে খেতে, আজকে একদম অন্যরকমভাবে করছি, অন্যদিন অন্যরকম করি, আজকে একদম অন্যরকম।
আমাদের বাড়িতে প্রায় দিনই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে হয়, পেঁয়াজ আর রসুনটা কমই খাওয়া হয়। তার আগে একটু ভাবলাম এইভাবেই করি মাছটা, তোমরাও দেখো আমিও খাবো, ভালো লাগবে। দেখো আমার ঝোল রেডি হয়ে গেল, এবার নামিয়ে দেবো। মাছের ঝোল রেডি, সব রান্না রেডি হয়ে গেল। এবার তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কী কী রাজ্যে আমাদের রান্নাবান্না হলো দুপুরের। আজকে রবিবার, সানডে, একটু ভালো মন্দ হলো, প্রতিদিনের মতন থেকে আজকে একটু আলাদা হলো। ঠিক আছে, তা আজকে ব্লগটা তোমরা আশা করি ভালো লাগবে। তা এখানেই আমি ব্লগটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। তা কালকে আবার কিছু নিয়ে আসবো, রান্নাবান্না আর সংসারে যা খুঁটিনাটি যা আছে সব কিছু নিয়ে আবার কালকে তোমাদের সামনে আসবো। তো এখন এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সব ভালো সুস্থ থেকো, টাটা। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। স্বপ্নার ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি, গুড মর্নিং। দেখো আমি আজকে সকালবেলা উঠলাম, একটু আগেই, আধ ঘন্টা 45 মিনিট হবে। উঠে সব রান্নাঘরের কিছু কাজ সারা হয়ে গেছে, তাই এখন এই অফিস ঘরে এসে দরজাটা খুললাম, খুলে রাস্তাঘাটগুলো দেখছি। আর আমার হাজবেন্ড বাজারে গেছে, মাছ আনতে গেছে, মাছ টাছ নিয়ে আসুক, তারপরে দেখি কী করা যায়। আর মোটামুটি আজকে রান্নার কিছু কোটাকুটি হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সব তোমরা কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখন থেকে স্টার্ট করলাম, চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো আমি রান্নাঘরের দিকে যাচ্ছি এখন। আজকে একটু চাটনি করার ইচ্ছা আছে, তা চাটনির কিছু কোটাকুটি করে নিয়েছি। তো এখন চাটনিটা আগে বসাবো, কেন এরপরে রান্নাবান্নাগুলো করলে কড়াইটা আবার তোমার ইয়ে হয়ে যাবে, সেই জন্য আমি আগে চাটনিটা করে নিই, তারপরে যে বাকিগুলো করে দেবো। কড়াই ফড়াইগুলো রেডি করে নিয়েছি। দেখো খেজুর, টমেটো আছে, এর মধ্যে আমসত আছে, কিশমিশ, আর এই চিনি রেখেছি। তো চলো এই চাটনিটা একটু করি, চাটনিটা আমার বাড়ির লোক সবাই খুব ভালোবাসে, তাই একটু বেশি করে করে রেখে দেবো। এটা আমরা 4-5 দিন 6 দিন চাটনিটা যেন ফ্রিজে রাখা যায়, কোনো অসুবিধা নেই, 4-5 দিনও খাওয়া যায়। তা শীতকাল এখন কোনো অসুবিধা হবে না, ফ্রিজে থাকলে সব জিনিসই ভালো থাকে। তো এই চাটনিটা স্টার্ট করি। তো এই বাজার থেকে এখন এলো, এই মাছ নিয়ে এসছে, একটা ফোনে কথা বলছে একজন। মাছটা খুব ভালো মাছ, এটা মাছটা খুব সুন্দর, আত্মার মাছ নাকি রুই মাছ। দেখো এই চাটনিটা বসিয়ে দিলাম আমি এখন, এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এটা আমসত্ব, খেজুর, টমেটো আর তোমার কিশমিশ সব দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে তারপরে একটু পরে আমি চিনি দিয়ে দেবো। খুব ভালো হয় এই চাটনিটা, আমি খুব নাকি ভালো করি, আমি বলছি না আমার বাড়ির লোক বলে খুব ভালো হয়। চিনিটা দিয়ে দিলাম, এবার আমি এক বাটি চিনি দিয়েছি, এটার এক বাটি চিনি দিয়েছি। এমনি তো খেজুর জানো মিষ্টি, এই খেজুরগুলো ভীষণ মিষ্টি, খুব একটা চিনি দেবো না, এতে এক বাটি দিয়েছি, এটাই অনেক। এই চাটনিটা এত ভালো লাগে খেতে, এটা তুমি অনেক দিন ফ্রিজে রেখে রেখে খেতে পারবে, খুব ভালো লাগে। শীতকালে একটু চাটনি হবে, বাহ দারুণ লাগছে দেখতে। দেখো কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, খেজুরে আমসত্ব মিশে একদম দারুণ লাগছে। বাস চাটনিটা নামিয়ে দিলাম, এবার বসাবো আলু পটলের ডালনা। দেখো একটু আলু পটলের ডালনা করব, পটলটা কেটে রেখেছি, আলুটা কেটে রেখেছি। এটা হওয়ার পরে আরেকটা আমি করব রান্না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করলে দেখতেই পাবে, আজ ভালো ভালো মেনু আছে, কিন্তু তোমরা পুরোটা দেখো ভিডিওটা, তারই বুঝতে পারবে। দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম, এবার এটার পরে আরেকটা রেসিপি করব। এটা এখন জিরে ধনে আদা দিইনি, আদা আমি একদমই দিইনি,
দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না, তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। দেখো আমার আলু পটলের ডালনা হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুর ডালনা বসিয়েছি। আজকে অনেকগুলো রেসিপি দেখালাম তোমাদেরকে, আর এরপরে আরেকটা জিনিস বাকি আছে, সেটাও তোমরা দেখবে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমার ফুলকপি আলুর ডালনা এবার নামিয়ে দেবো, এরপরে আমি মাছটা বসাবো, মাছটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। দেখো এবার মাছটা বসালাম আমি, এটা রুই মাছ। আজকে একটু রুই মাছটা অন্যরকম করে করবো, অন্যদিন তোমার শুধু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করি। আজকে একদম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা এবার আমি কষাচ্ছি, এবার মাছের মশলা এটা কষিয়ে, আজকে মাছটা একদম দারুণ হবে খেতে। আজকে একদম অন্যরকমভাবে করছি, অন্যদিন অন্যরকম করি, আজকে একদম অন্যরকম। আমাদের বাড়িতে প্রায় দিনই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে হয়, পেঁয়াজ আর রসুনটা কমই খাওয়া হয়। তা আজকে একটু ভাবলাম এইভাবেই করি মাছটা, তোমরাও দেখো আমিও খাবো, ভালো লাগবে। দেখো আমার ঝোল রেডি হয়ে গেল, এবার নামিয়ে দেবো। মাছের ঝোল রেডি, সব রান্না রেডি হয়ে গেল। এবার তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কী কী আজকে আমাদের রান্নাবান্না হলো দুপুরের। আজকে রবিবার, সানডে, একটু ভালো বন্ধ হলো প্রতিদিনের মতন থেকে, আজকে একটু আলাদা হলো, ঠিক আছে। তা আজকে ব্লগটা তোমরা আশা করি ভালো লাগবে। তা এখানেই আমি ব্লগটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। তা কালকে আবার কিছু নিয়ে আসবো, রান্নাবান্না আমার সংসারে যা খুঁটিনাটি যা আছে সব কিছু নিয়ে আবার কালকে তোমাদের সামনে আসবো। তো এখন এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সব ভালো সুস্থ থেকো, টাটা।